দিনের নবী বলেছেন, লিকুল্লার বাইনা বলিয়ান, তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির করো, তওবা করো, অতবর মুনাজাতের মধ্যে কান্নাকাটি করো, নবীজি বলেছেন 40 জনের ভেতর থেকে একজনকে অলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনা খাতা মাফ করে দেয়। দাওয়াত আল মুসাফির, আমি তো মুসাফির মানুষ, গতকালকে ঢাকার থেকে বের হয়ে আসছি, আগামীকালকে যাব কিশোরগঞ্জে। স্বাস্থ্যগত অবস্থা ভালো না, ঠান্ডা লাগছে, মানুষের বাড়িতে রং বিরঙের পানি খাইয়া ঠান্ডা লাগছে। 2 দিন ব্যাপী এটা তেলিনগর বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসা, ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে। এতক্ষণ আপনারা বয়ান শুনেছেন এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি। মাওলানা শফিক আমাকে দাওয়াত করেছেন আপনাদের এই প্রোগ্রামে আসার জন্য। আমি আগ্রহের সাথে দাওয়াতটা গ্রহণ করেছি শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্যে। অনেকে বলতেছে মাওলানা যুক্তিবাদী মারা গেছে, জেতা লোকটারে মাইরা লয়। পরে আমাকে আবার লাইভে আসতে হলো বলার জন্যে যে ভাই সব আমি মারা যাই নাই। আপনাদের প্রোগ্রাম দেখে আমি খুশি হয়েছি, লোক সংখ্যা মোটামুটি ভালো, জায়গাটা একেবারে ছোট সংকীর্ণ, কত লোকেরা আমার সঙ্গে দেখা করলেন মুসাফা করলেন, মাগনা মাগনা মুসাফা করছে, কেউ এক টাকাও দেয়। ধৈরা জোরে হাতের মধ্যে জোরে সাপ দেয়, সাপ দেশ দেশ 20টা টাকা দিয়া সাপ দে। এই তো হলো আমাদের অবস্থা, কোন জায়গায় টাকা দিতে হবে সেটাও তো আমরা শিখি নাই, কাকে দিতে হবে সেটাও তো আমরা শিখি নাই। তবে আপনাদের আদর আপ্যায়নে আমি খুশি হয়েছি। রাত অনেক হয়ে গেছে, অধিক রাতে আমি কথা বলে অভ্যস্ত নই, কালকের প্রোগ্রামও মাইক দিতে 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 আমাকে মাইক দিল 11টায় গতকালকে ব্রাহ্মণবাড়িয়াতে। বয়স তো আমার কম হয় নাই, এই যে কামিং জানুয়ারি, এই জানুয়ারিতে আমার বয়স দাঁড়াবে 80 বছর। 80 বছরের লোকটা কতক্ষণ কথা বলতে পারবে এটা আপনাদের বিবেচ্য বিষয়। যদ্দূর পারা যায় বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়, না বললে মুসিবতে পড়তে হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম, 1 মিনিটে বলে ফেলি। এক ব্যক্তি বাজারে যাচ্ছে গাধা কিনবে, পথিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, বন্ধু ডেকে বলে কি হে কোথায় যাও, গাধা কিনতে যাই। ভালো কথা ইনশাআল্লাহ বলো, বাজারে গাধা আছে পকেটে টাকা আছে আমি ইনশাআল্লাহ কেন বলবো, বললো না। নেবার তীরে জাল কি হলো, বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকাটা নিয়ে গেছে, গাধাটা আর কিনতে পারলো। সৈন্য হাতে বাড়ির দিকে যাত্রা ধরেছে, পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে, বন্ধু ডেকে বলে কে হে গাধা কই, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে।
এখন আর ইনশাল্লাহ বললে কাজ হবে? আপনাকে সময় মতো ইনশাল্লাহ বলতে হবে। ইন জাস্ট টাইম আওয়াজ করে বলুন ইনশাল্লাহ, আরেকবার বলুন মাশা আল্লাহ, আরেকবার বলুন জাযাকাল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ। নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এই টুকরাটার অর্থ কি? আল্লাহ বলেছেন কোরআন আমি নাজিল করেছি, বোঝার চেষ্টা করবেন, কোরআন আমি নাজিল করেছি এবং কোরআনটাকে ধরে রাখার দায়িত্ব আমি আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। কোরআনকে বিদায় করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। কোরআন বিদায় করে দিতে হলে আপনাকে দুটা কাজ করতে হবে। প্রথম কাজ হল পৃথিবীতে যত হাফেজ আছে এদেরকে মেরে ফেলতে হবে। এটা কি সম্ভব? সেকেন্ড কাজ কোনটা? সেকেন্ড কাজ হল পৃথিবীতে যত কোরআনের কপি আছে এগুলি সব জ্বালাই ফেলতে হবে। এটাও কি সম্ভব? হাবেশ সাহেবদের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো এমনি এমনি পাগড়ি দিয়েই নাই, এদের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আছে। চিত করে সবাই যদি বুকটা ফাড়েন কোরআনের একটা অক্ষর পাওয়া যাবে? কিন্তু আছে কি না বলেন, জোরে বলেন আছে কি না। এই কোরআন আল্লাহ পাকের জবান, একসাথে বলেন কার জবান? কেমনে বুঝলেন? কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আওয়াজ করে বলেন ভুল আছে? লালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমি আমেরিকার একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাবো। আমি এবারও আমেরিকা হয়ে আসলাম, লন্ডন হয়ে আসলাম মাসেক আগে। আমেরিকাতে কম্পিউটারে টেস্ট করা হলো কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা কম্পিউটারে, আজ থেকে 25-26 বছর আগে। দুনিয়ার যত ধর্মগ্রন্থ আছে সব এই কম্পিউটারে সারা হল। গোটা কোরআন শরীফটা কম্পিউটারের একদিক থেকে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। গোটা কোরআন শরীফটা কম্পিউটার ভেদ করে ওই সাইডে বের হয়ে গেছে, একটা শব্দের মধ্যে ভুল ধরার ক্ষমতা হয় না। ভুল থাকলে তো ভুল হবে। এবার বলেন কোরআনে ভুল আছে? কেন নাই? আল্লাহর ভুল হয়? ভগবান ভুল করে, ঈশ্বর ভুল করে, গড ভুল করে, ভগবান আর আল্লাহ কিন্তু এক কথা নয়। আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হে আল্লাহ। প্রথম আলিফটা একটু বাদ দিয়ে দেন, থাকবে লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহর নাম বাদ দেন, থাকবে লাহু, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ। লাহুর নাম বাদ দেন, থাকবে হু, আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু।
আলিফ বাদ দিছেন আল্লাহ আছে, আবার লাম বাদ দিছেন আল্লাহ আছে, আবার লাম বাদ দিছেন আল্লাহ আছে। ভগবানের বহবাদ দেন থাকবে গবান, গবান শব্দের কোনো অর্থ নাই। গবানের গবাদ দেন থাকবে বান, বান মানে বন্যা অনেক পানি। বানের ববাদ দেন থাকবে ন, ন মানে নাই, নাই মানে নাথিং জিরো। এবার আপনারা বলেন ভগবানের গায়ে কোনো শক্তি আছে? এই যে দেখেন হিন্দুরা এই বছর দুর্গাপূজার মধ্যে পেপারের মধ্যে দেখলাম তারা দুর্গা দেবী বানাইলো 35,000, গোটা বাংলাদেশে 35,000 দুর্গা দেবী বানাইলো। তা আমি ওদের বলছিলাম যে আপনারা দুর্গা দেবী না বানাইয়া চেয়ার বানান, চেয়ার চেয়ার বানাইলে মানুষ বসতে পারবে, ঠিক কি না? গতকালকে ওয়াজ হয়েছে এখানে, ঘুমায় যান নাই তো? আপনাদের চোখের নমুনা তো ভালো না। ও জান না লাইলা লিবাস, আল্লাহ বলেছেন রাত সৃষ্টি করেছে ঘুমাবার জন্য। রাত্রে জায়গা জায়গা এত অধিক রাত পর্যন্ত ওয়াজ শোনা ঠিক না, ফজরের নামাজ কাজা হয়ে যাবে। তা আমি যেখানেই যাই লোকেরা আমার নিয়ে সমস্ত বক্তার পিছনে লাগায়, হুজুর আপনি ওয়াজ করলে লোক যাইব, ঠিক আমার দোষ? তা আপনারা ঘুমান নাই তো? আমার দিকে নজর করে আছেন, পছন্দ হয়েছে? আচ্ছা, গত সপ্তাহ এক জায়গায় একটা একেবারে বৃদ্ধ লোক বুড়া হয়ে গেছে গা, এই লোকটা আমার কাছে দেখা করছে ওয়াজের আগে, দেখা করে বলছে হুজুর ছাত্র জীবনে আপনার ওয়াজ শুনছি, বুড়াই কয় কি দেন তো? বুড়াই যদি এই কথা কয় তাহলে আমার অবস্থা কি হয়েছে? আমি আসছি আপনাদেরকে দেখতে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারও আসছেন আমাকে দেখতে, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ কথা বলবো, এরপরে আপনাদেরকে নিয়ে তওবা করবো, মুনাজাত করবো। আমার সাথে মুনাজাত করতে রাজি? সবাই রাজি? দিনের নবী বলেছেন লিকুল্লিয়ার বাইনা ওয়ালিয়ান, তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির করো, তওবা করো, অতবর মুনাজাতের মধ্যে কান্নাকাটি করো। নবীজি বলেছেন 40 জনের ভেতর থেকে একজনকে ওলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। ইস্তাজিবু দাওয়াতাল মুসাফির, আমি তো মুসাফির মানুষ, গতকালকে ঢাকার থেকে বের হয়ে আসছি, আমি কালকে যাব কিশোরগঞ্জে। স্বাস্থ্যগত অবস্থা ভালো না, ঠান্ডা লাগছে, মানুষের বাড়িতে রং বিরঙের পানি খাইয়া ঠান্ডা লাগছে। এক বাড়িতে গেছিলাম মাঝখান দিয়ে, তরকারির মধ্যে এমন ঝাল, খাওয়ার পরে আমাশ হয়ে গেছে। মহিলা আবার চিন্তা করছে যুক্তিবাদী, জাল দিলেই বোধে খুশি, জনমের জাল দিছে, এই হলো আমাদের জিন্দগি। তাই আমরা মুনাজাত দিয়ে যাবো তো ভাইরা, তো কথাটা তুলে ফিরেছি, কথাটা শেষ করতে চাই। 35,000 দুর্গা দেবী বানাইল, সরকার ডিক্লার দিল কেউ যেন একটা মূর্তিও না ভাঙে। তা আমি আমার এক বক্তৃতায় বললাম আমরা কেন যাব মূর্তি ভাঙতে, কিন্তু ওরা যখন নিজেরাই ভাঙবে এটা ঠেকাবে কেনা? আপনাদের দেশে তো নদী নালা নাই,
আমাদের এলাকায় মেঘনা আছে, লক্ষা আছে। এই মেঘনা লক্ষা নদীর মাঝখানে নৌকাতে চড়ায় দুর্গা দেবীর ধাক্কাটা ফালাই দিছে। দেবী পইরা গেছে শীত হইয়া, দেবীর গায়ে একটু শক্তিও নাই, ধাক্কা দিলেই পইরা যায়। এবার আমি নিজে দেখছি ডান্ডার গোড়া দিয়া জোরে জোরে দেবীরে গুতায়। যখন গুতায় তখন দেবী কি বলে আমি বলবো? আমি শুনছি তো, যারা ভালাইছে এরা শোনে নাই, এদের কান আছে এরা শোনে না, চোখ আছে অন্তর আছে বুঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে বুঝে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শোনে না। আমার তো কান আছে, আমি তো শুনছি। যখন গুতা দেয় তখন দেবী কয় জোরে জোরে গুতা দে, পাবলিক দেহুক আমি কেমনে গুতা খাই। যারা যারা হাসলেন একটা করে সোয়াব হয়েছে, তাহলে হাসলেও সোয়াব হয় কাঁদলেও। এবার আওয়াজ করে বলেন, মূর্তির গায়ে কোনো শক্তি আছে? ইব্রাহিমের একটা ছোট্ট কথা বলবো, ইব্রাহিমকে আপনাকে ইব্রাহিম, ইব্রাহিম নবীর কথা বলতেছি। সমস্ত ছেলেরা মেলায় চলে গেছে, কিছু ছেলেরা ইব্রাহিমের কাছে গিয়ে বলছে, ইব্রাহিম মেলা বড় মেলা তো, তুমি যাবে না আমাদের সাথে? তিনি বললেন, ওয়াকালাইনি সাকিম, আমি অসুস্থ, আসলে সুস্থ, মন মানসিক কত ভালো না, এই জন্য বলছি আমি অসুস্থ। লোকরা সব চলে গেছে, একটা ঘরের মধ্যে মূর্তি টুর্তি, সমস্ত মূর্তি এক ঘরের মধ্যে, রং বিরঙ্গের খাবার দাবার দিয়া লোকেরা চলে গেছে, বাইরে তার তালা লাগাই গেছে। দেবরাই মনে মনে ভাবছেন যাই একটু মূর্তিগুলো ভিজিট করে আসি। গিয়ে দেখে তালা লাগানো, তো পিডাইয়া কুড়াল দিয়া পিডাইয়া তালা ভাঙছে, ভাঙ্গে ভেতরে গিয়ে দেখে সমস্ত মূর্তি স্ট্যান্ডিং পজিশনে আছে, সমস্ত মূর্তি দাঁড়াই রয়েছে, সামনে বকটুক দিয়ে রাখছে, সবরীকলা সাগরকলা দুধ দুধের হর ঘি ঘু ঘুমানি দিয়ে রাখছে। যারা হাসছেন একটা করে সোয়াব হয়েছে। ইব্রাহিম ভাবছেন, ইব্রাহিম জিজ্ঞাস করে মূর্তিগুলেন, কে মা লাকুম লা তাকুলুন, কি হয়েছে তোমাদের খাও না কেন? এবার আপনারা একসাথে বলেন, মূর্তি কথা বলতে পারে? ইব্রাহিম বললেন, মা লাকুম লা তান্তিকুন, কি হয়েছে তোমাদের কথা বলো না কেন? কথাও বলবি না, খাবি না, না পিডা নিষ্ঠার দিম। বাড়ছে, এবারে ভাবলেন মাঝখান দিয়ে যদি পিটান আরম্ভ করি, দুই সাইডটা মূর্তি যদি থাকে যায়, এক সাইডের থেকে পিটাই, ডান দিক থেকে পিটান স্টার্ট দিছে। ফজা আলহম সুজাজা, যত মূর্তি আছে ভেঙ্গে চুরমার করে ফেলেছে। ইল্লা কবির আল্লাহম, ওদের মধ্যে যেটা বড় সাইজের লম্বা টল ফিগার, ওল খালফা সাফে অনুকি তফসির জালানির মধ্যে আছে, বড়টার কান্দের মধ্যে কুড়াল জুলাই দিয়া কয় যত দোষ তর দিব। মূর্তি ভেঙ্গে চুরবার করে চলে আসছে ইব্রাহিম বাড়িতে। লোকরা মেলা থেকে এসে ভাবছে ভগবান ভিজিট করে যাই, গিয়ে দেখে তালা ভাঙ্গা, ভেতর ঢুকে দেখে সমস্ত মূর্তি শেষ, বড়টা কান্দের মধ্যে কুড়াল লইয়া দাঁড়ায় রয়েছে। একটা ইয়াং ম্যান যুবক ছেলে দৌড়ায় নমরুদের কাছে গিয়ে কয়, এই নমরুদ, এই নমরুদ, বড় ভগবান রাগ হইয়া ছোট ভগবান সব মারিয়া লাইছে, কান্দে মিন্দে কুড়াল লইয়া খালি তোমার এখোজ দছে।